সালামু আলাইকুম। বর্তমান সময়ে আমাদের প্রাইমারি যে টাকা আছে, স্কুলের টাকাটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের নগদ অ্যাকাউন্টে এসে থাকে, কিন্তু বন্ধুরা আমাদের পিন নাম্বার ভুলের কারণে আমরা অনেকেই নগদ অ্যাকাউন্টটি তুলতে পারি না। তো বন্ধুরা, আমরা নিজেই পারবো আমাদের পিন নাম্বারটি আমরা সেটিং করতে। আর বন্ধুরা, যাদের টাকা আসে না, কেন আসে না, তাই সেই সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওর শেষ প্রান্তে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর পিন নাম্বারটি কিভাবে আমরা আমাদের মোবাইল দ্বারা রিসেট করব আমরা প্রথমে দেখে নেই, পরে বন্ধুরা আমরা জানব আমাদের টাকা না আসার কারণ কি এবং আমরা টাকা না আসলে কি করে তার সমাধান। আপনার হাতে থাকা স্মার্টফোনে ডায়াল প্যাডে চলে যাবেন। আপনি ক্লিক করবেন *167#, হ্যাশ দেওয়ার পর আপনি কলে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনি এই যে 8 নম্বর অপশনে আছে পিন রিসেট নামে যে অপশনটি আছে, আপনি 8 নম্বরে 8 দিয়ে আপনি ক্লিক করে দিবেন। আট নম্বরে ক্লিক করার পর বন্ধুরা আপনার এই জায়গায় 1 নম্বরে আছে ফরগেট পিন, 2 নম্বরে আছে চেঞ্জ পিন। আমরা তো চেঞ্জ করব না, যেহেতু আমরা ভুলে গেছি, তাহলে আমরা ফরগেট পিনে দিব, 1-এ দিব। 1-এ দেওয়ার পর বন্ধুরা আপনার যে নগদ অ্যাকাউন্টের যে এনআইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করেছিলেন, এই এনআইডি কার্ডের আইডি নাম্বারটি এই জায়গাতে দিবেন। আমি আমারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আইডিটি দিয়ে দিবেন এই জায়গাতে। আইডি নাম্বারটি দেওয়ার পর এই জায়গাতে এন্টার 4 ডিজিট অফ ইয়র বার্থ, অর্থাৎ আপনার জন্মসালের যে এই সালটা আছে, যেমন 1986 হোক, 2000 সাল হোক, 1999 হোক, আপনার যেটি থাকে এটা তো সাইজ সংখ্যার 8 এই জায়গাতে বসিয়ে দিবেন। আমার জন্মসালটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আপনি এই জায়গাতে দেখবেন হ্যাভ ইউ ডান এনি ট্রানজ্যাকশন ইন লাস্ট 19 ডেজ। তো বন্ধুরা এই জায়গাতে বলছে যে আপনি 90 দিনের ভিতরে আপনি কোনো ট্রানজ্যাকশন করেছেন কি না। যদি আপনি ট্রানজ্যাকশন করে থাকেন তাহলে আপনি 1-এ দিবেন, আর যদি ট্রানজ্যাকশন না করে থাকেন তাহলে আপনি 2-তে দিবেন, অর্থাৎ নো। তো বন্ধুরা, আমি কোনো ট্রানজ্যাকশন করি নাই, তাই আমি 2-তে দিয়ে দিব। আর আপনারা যারা ট্রানজ্যাকশন সঠিকভাবে বলতে পারবেন, একমাত্র তারাই পারবেন এই পিনটি রিসিট করতে। আপনারা ধরেন বন্ধুরা আপনি ট্রানজ্যাকশন করেছেন সেন্ড মানি 1500 টাকা, আপনি 1500 টাকা সেন্ড মানি দিয়ে দিবেন। আপনি যদি 2000 টাকা ক্যাশ আউট করেন, এই জায়গাতে ক্যাশ আউট আপনি অপশনটি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার তো কোনো ট্রানজ্যাকশন করি নাই, তাই আমি 2-তে দিয়ে দিব। টুতে দেওয়ার পর বন্ধুরা আপনার এই যে একটা SMS আসছে আমার এই জায়গাতে যে ইয়োর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি, অর্থাৎ আমার পিনটি রিসেট হয়ে গেছে। এখন আমি আমার পিনটিকে আবার নতুন করে বসিয়ে দিব। নতুন করে বসাতে হলে আবার আপনি আপনার মোবাইলে ডায়াল প্যাডে চলে যাবেন। চলে যাওয়ার পর আবার দিবেন *167#, দেওয়ার পর কলে দিবেন। কলে দেওয়ার পর আপনি নতুন করে আপনার যে পিন নাম্বার আপনি বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি, তো বন্ধুরা আপনারা দেখলেন আমি আমার পিনটি আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এই যে আমার কাজটি সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি আবার দেখতে চাই আমার অ্যাকাউন্টটি, আমি সঠিকভাবে দেখতে পারবো মাই নগদ। তারপর আমি ব্যালেন্স ইনকোয়ারিতে যাই, তারপর আমার এন্টার আমি পিন নাম্বার দিয়ে দিই। এই যে বন্ধুরা, আমার অ্যাকাউন্টে মাত্র 18 টাকা আছে। এটা আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য আমি ব্যালেন্সটা চেক করছি। তো বন্ধুরা, এতক্ষণ আমরা জানলাম আমাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি আমরা কিভাবে রিসেট করব। এখন আমরা জানব আমাদের যাদের টাকা আসে না পিন নাম্বারে তারা কি করব। আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের স্কুলের প্রত্যেক স্কুলের প্রাইমারি স্কুলের যে হেড স্যার আছেন
তাদের সাথে যোগাযোগ করে নিব আমরা যে ডকুমেন্টগুলি দিয়েছিলাম এগুলো সঠিক আছে কিনা। পরবর্তী পদক্ষেপ হলো আপনার যে নগদ অ্যাকাউন্টটি আছে তার স্ট্যাটিক মুডে আছে কিনা। অনেক ক্ষেত্রেই আমাদের এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই হয় না বলেই আমাদের অ্যাকাউন্টটি নগদ যে অফিস আছে অফিস থেকে অ্যাকাউন্টটি রিস্ট্রিক্টেড করে দেয়। তো বন্ধুরা, আমরা রিস্ট্রিক্টেড মুড সারাতে হলে আমাদের ক্ষেত্রে যে কোনো দোকানে গিয়ে এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে হবে, নয়তোবা আপনাদের কাস্টমার কেয়ারে গিয়ে নগদ অ্যাকাউন্টে কাস্টমার কেয়ারে গিয়ে আপনি কেওয়াইসি দ্বারা এটাকে ভেরিফাই করে নিলে ইনশাআল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন। আর যাদের পিন নাম্বারটি সমস্যার কারণে আসে না তাদের তো আমি দেখিয়ে দিলাম আপনারা পিন নাম্বার কিভাবে রিসেট করবেন। আর যাদের পিন নাম্বার তাও আপনারা পারেন না, আপনারা কাস্টমার কেয়ারে গিয়ে আপনারা এই এটাকে সমাধান করে নেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।